নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে বাজার করে এনেছিলাম, তো সেখানে লাল শাক আর পালং শাক দুটোই কিনে এনেছিলাম। তো লাল শাকটা আমি আজকে সন্ধেবেলায় বেছে কেটে ধুয়ে রেখে দেবো, কালকে রান্না করব। আর পালং শাক এনেছিলাম, পালং শাকটাও কেটে নেব, ধুয়ে নেব। এটা আমি আটার সাথে মেখে রুটি করব আজকে। পালং শাকের কোনো সবজি করব আজকে না, কালকে। তো এটা জাস্ট অনেকটা পালং শাক তো তাই নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, এই জন্য এটা কেটে একদম মিক্সিতে পেস্ট করে আটার সাথে মেখে রুটি করে খেয়ে নেব। তো পালং শাকগুলো ধুয়ে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে এটা অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, এবার আটার মধ্যে যেমন লবণ দিয়ে দিয়ে এই পালং শাকের যে বেটেছি সেটা দিয়ে দেবো, দিয়ে এটা মেখে নেবো। প্রথমে জল ইউজ করব না, পালং শাকের যে আমি বেটেছি সেই পালং শাক বাটাটা দিয়ে প্রথম পুরো আটাটা মাখবো, তারপর জল প্রয়োজন হলে একটু জল দেবো। তো মাখা হয়ে গেছে, এটা আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো, এবার কালকে রুটি করব। আর কালকে যেহেতু চিকেন হবে সেই জন্য চিকেনের আলুটাও কেটে রেখে দেবো। আর সপ্তাহের যে আমার আদা বাটা রসুন বাটা সেটা শেষ হয়ে গেছে, তো সেটাকেও আমি আদাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে আবার বেটে নেব এবং রসুনগুলোকেও। তো আদা রসুন বেটে আমি ফ্রিজে রেখে দেবো। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।